দীপ জানির সাথে আমার একটা বেসিক ডিফারেন্স আছে। আমি আমার ভালোবাসায় পাগল ছিলাম, যখন তাকে হারিয়েছি ভালোবাসা প্রতিহিংসায় পরিণত হয়েছে। দেবজানির মতো ভালোবাসার নাটক করলি, নোংরামি করে তারপর সত্যি সত্যি স্ত্রী সেজে বসে থাকিনি আমি। আমার সঙ্গে দেবজানি তুলনা করবে না। বাস বাস, আমি তোমার কাছে এসব কথা শুনতে চাই না, এসব আমার জানা আমার ভালো লাগছে না। শুনতে যে তোমাকে হবে আদি, যে আর্যের জন্য আমার সোহিনী চলে। তোমার সোহিনী আমাদের পরিবারের কম ক্ষতি করেনি কিছু, তুমি তুমি এবং তোমার মেয়ে আমাদের পরিবারকে জ্বালিয়ে দিতে চেয়েছিলে। মা মেয়ে দুজনেই সমান। আমি চাই, আমি চাইনি আমার সোহিনী আমার মতো ওর প্রেমিকের জন্য আর জোর জন্য বিয়ে করে প্রাণ দিক। তাই তাই আমি ওর মধ্যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে রেখেছিল। বাহ বাহ বাহ, চমৎকার! তবে সহানুভূতি সমবেদনার অভিনয় করছো কেন, ভান করছো কেন? শুনছো, আমি তোমাকে শুনতে চাই না। তোমরা কেউ কেউ আমার আমার ভালো চাও না। আমার আর আমার মেয়ের রাগ আর্যের উপর ছিল না, ছিল দীর্ঘজনী আর বৃষ্টির। তোমাকে আর আর্যকে কেড়ে নিয়েছে আমাদের কাছ থেকে। ওর শরীরে তোমার রক্ত বইছে না, তখন তখন আর তো কোনো অসুবিধাই রইল না। আমার সহিনীকে শেষ করে দেব, চলবে না, ব্রহ্মচর্য চলছে। কি বলার জন্য ডেকে এনেছিস সেটা বল। কি জন্য তোকে ডেকেছি সেটা তুই বুঝতেই পারছিস না? আমি বুঝতে পারছি না। ন্যাকামি করিস না, এনাফ ইজ এনাফ। তুই কি ভেবেছিস কি যা খুশি তাই করবি? অর্থ তোকে আমি আগেই বলেছি, এই ব্যাপারটা এত তাড়াহুড়ো করে সম্ভব নয়। শোন, তুই যদি আমার কথা মতো চলতিস না, এতদিনে আমার ছেলে আমার হাতে হতো, আর ওই আতর কোন ভাগাড়ে যেত সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। অর্থ তুই কোনোদিনই ভালো ছিলি না, খারাপ, খুব খারাপ ছিলি, তাই বলে এতটা নিচে নামবি? ছি, নিজের স্ত্রীর সম্বন্ধে এই সমস্ত বলতে তোর? আমার বউকে একদম দরদ দেখাবি না। কিসের এত দরদ? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর কথা শেষ হয়েছে? আমি যাচ্ছি। আরে বস, কোথায় আর যাবি? তোর দ্বারা যে কিছু হবে না সেটা আমি ভালো করে জানি। তার থেকে আমি তোকে একটা প্ল্যান দিচ্ছি, সেটা মন দিয়ে শুনে নে। কিসের প্ল্যান? কয়েকদিনের মধ্যেই আতর বাচ্চাটাকে নিয়ে ভ্যাকসিন দিতে হোপে যাবে। আমি চাই তুই ম্যানেজ করে আমার বাচ্চাটাকে আমার বাড়িতে পৌঁছে দিবি, তারপর সবকিছু আমি ঠিক করে নেব। পারবো না পারতে, আমি সিম্পলি পারবো না। আতরের কোল থেকে ওর বাচ্চাকে চুরি করতে আমি পারবো না। কাজটা তোকে করে দিতে হবে। যদি না করি? যদি না করিস তার উল্টো রাস্তাটাও আমার জানা আছে। তুই যা খুশি তাই করতে পারিস, যা ইচ্ছে তুই করতে পারিস। পারত
হাতরের এত বড় সর্বনাশ আমি কিছুতেই করতে পারবো না। হাতরের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কিসের এত আদিক্ষেতা? শুনবি তাহলে শোন, আমি আতরকে ভালোবাসি, তাই ওর বাচ্চাকে আমি কিছুতেই রোমিও এন্ড জুলিয়েট কি ভেবেছিস তুই? তুই যা খুশি বলবি আর আমি তোকে ভেরি গুড ভেরি গুড বলে এখান থেকে চলে যাব। তোর তোর যা ইচ্ছে যা ভাবছিস তুই করতে পারিস পারত। বাট লেট মি টেল ইউ সামথিং, আমি কিছুতেই আতরের বিশ্বাস ভঙ্গ করতে পারবো না পারত। তুই বিশ্বাস ভঙ্গ করতে পারবি না, কিন্তু আমি তো পারি। তুই পারিস না এমন কোনো কাজ আছে পারত? তুই যখন আমাকে বিশ্বাস করিস না তখন তোর বিশ্বাস ভঙ্গ করলে আমার কোনো দোষ নেই। রাজ, তোর সঙ্গে প্রথম দিন থেকে যা কথা আমার হয়েছে আমি এবার মনে হয় তোর আতরের বিশ্বাস ভঙ্গ করতে আর আটকাবে না। চলি রে। সমস্ত কি শুনছি? কি শুনছো কি? তুমি নাকি আকাশের নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। আমি আমার আগের উইলটা চেঞ্জ করব, কারণ আগের উইলে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়েছিলাম আর্যর নামে। ইয়েস, আর্যর আর কোনো অধিকার থাকবে না আমার সম্পত্তি পাবে না, তার বদলে আমার সমস্ত সম্পত্তি পাবে আমার। স্যার, আপনি এরকম করবেন না স্যার, বোনটাকে বঞ্চিত করবেন না স্যার। বাড়িতে চাকর হয়ে ঢুকেছিস, চাকর হয়ে থাকবি, মালিক হওয়ার চেষ্টা করবি না। বেরো আদি। আদি, তুমি যা বলছো তুমি ভেবেচিন্তে বলছো তো? ইয়েস, ভেবে চিনতে ঠান্ডা মাথায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এর আর কোনো নড়চড় হবে না। আদি আদি, দেখো আমি আমি শুধু সলিসিটার নই, আমি আমি তোমার একজন ভালো বন্ধু। দেখো তুমি এই সমস্ত উত্তেজনার বসে এই সমস্ত কিছু থেকে ওকে বঞ্চিত করবে তোমার বড় ছেলেকে, এটা ঠিক হচ্ছে না। তোমার এই এত সম্পত্তি, এত সুনাম, এই সব কিছুর পেছনে আর্যর প্রচুর পরিশ্রম আছে। বাবা বাবা, তুমি এখনো দাঁড়িয়ে আঙ্কালের উপদেশ শুনবে? আকাশ, তোমার বাবাকে সুপরামর্শ দেওয়া আমার এথিক্স এর মধ্যে পড়ে। চ্যাটার্জি, তুমি ততটুকুই করবে যতটুকু আমি তোমাকে করতে বলবো। আমার ব্যক্তিগত ব্যাপারে যে বেশি হস্তক্ষেপ করা আমি পছন্দ করি না, একজন বন্ধু হিসেবে তোমার এটা জানা উচিত। আদি, আমার তোমার যদি মনে হয় যে আমি যা করছি তার সঙ্গে তুমি সহমত নও, তাহলে তুমি এই কাজটা ছেড়ে যেতে পারো। আমার আমার কোনো অসুবিধা নেই, আমি অন্য লড়িয়া দেখে নেব। বৃষ্টি কোথায় দেখছি না? বৃষ্টি একটু বেরিয়েছে, এসে যাবে তাড়াতাড়ি। ও তোকে একটু চিন্তা করতে বারণ করেছে। এখন আর চিন্তা করার কি আছে? বেশ বুঝতে পারছি বৃষ্টি চাকরির খোঁজে বেরিয়েছে।
একটু ভালো হলে আমাকে বেরোতে হবে, উপায় কি? তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি বাবা, তুই আর বৃষ্টি যখন আছিস আমার চিন্তা করার কিছু নেই। মা, গুড মর্নিং আর্জু কাকু। আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি কখন আসবে? কিন্তু তুমি তো উঠছিলেই না। কেন উঠছিলে না? আর্জু কাকু শরীর খারাপ বাবা, তাই জন্য দেরিতে ঘুম থেকে উঠেছে। তো তাতে কি হয়েছে? আমিও তো কতদিন হপেছিলাম, আমি ওরকম করেছি? আমি ওরকম করিনি তো। কিন্তু আমি যখন বলবো আমাকে নিয়ে গিয়ে আইসক্রিম খাইয়ে আনতে হবে, কিন্তু আনবে তো? খেয়ে নিন আর্জুদা, দুর্বল শরীর সুস্থ তো হবে তো তাড়াতাড়ি। তুমি আমাদের জন্য যা করছো রজত, এই ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না। আজকে যদি তুমি না থাকতে তাহলে। এমন ভাবে বলবেন না মাসিমা, এই ছোটবেলায় মাকে হারিয়েছি, আপনাকে তো দেখে বুঝলাম যে মা কি হয়। কিন্তু আর্যদার মা রজত, আর্যদার নিষ্ঠুর জন্য যা করছে সেই ঋণ আমি সারা জীবনে শোধ করতে পারবো না। একটা দাদু ভাই এসছে তোমাকে খুঁজছে। কেন এসছেন আপনি? বারবার কেন আসেন বলুন তো। আমি মা বৃষ্টি আমাদের জীবনটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে দিন না। আর্য, তোমাদের এই পরিস্থিতির জন্য তো আমিই দায়ী, আমি তো এই দায় এড়িয়ে যেতে পারি না। অনেক করেছেন আপনি, অনেক করেছেন, আর না প্লিজ। আর্য, এভাবে বলিস না বাবা। আর্যকে তুমি বলতে দাও দেবী, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, তোমরা আমার বাড়িতে চলো। প্রশ্নই আসে না। সেটা হয় না, আর আমরা এখানে ঠিকই আছি। আমি জানতাম তোমরা রাজি হবে না, তবু বলছি আমি তোমাদের সঙ্গেই আছি। আচ্ছা, এই বৃষ্টিকে দেখছি না, বৃষ্টি কই? বৃষ্টি একটু চাকরির খোঁজে বেরিয়েছে, আর চাকরি না করে তো উপায়ও নেই না তো এরকম একটা অবস্থায়। আহ মা, চুপ করবে। আর্য, আমার তোমাদের কাছে আরো একটা প্রস্তাব আছে, দোহায় তোমার, তুমি এটাতে না করো না। জিৎ তো আর বেশি দিন নেই, প্রত্যেক দিন ও একটু একটু করে জীবনের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি তো আর ওকে বেশি দিন ধরে রাখতে পারবো না। কিন্তু যে কটা দিন ও আছে, তুমি যদি ওর চিকিৎসাটা করো তাহলে ও একটু একটু স্বস্তিতে। Thank you.
কি হয়েছে কি? যাবে তো, দাঁড়াও মা, শুকালি তবে তো যাবে। কি বাবা ছটপট করছে মনে হচ্ছে? বোধহয় বুঝে গেছে বাড়ি যাবে, ওই জন্য ছটপট করছে। আমি কি নিয়ে যাই? এই না না বাড়ি যাস না, তোর এক্ষুনি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ও ডাক্তারের কাছে যাচ্ছে আজকে? বুঝি বাবা ইয়া নমস্কার। আপনি? হ্যাঁ মাসিমা, আজকে তো আতরের ওই বাচ্চাটাকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়ার কথা, তাই। দেখুন আতর তো হপে যাবে, ও একাই যেতে পারবে, আর তাছাড়া অভি তো আছেই। মাসিমা আমি বলছি না, আমি যদি ওই ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনো চিন্তা করবেন না আপনি, সব ঠিক হয়ে যাবে। আতর কোথায়? দিদি তো যাওয়ার জন্য তৈরি হচ্ছে, বাচ্চাটা দেখুন না ছটফট করছে বাইরে যাওয়ার জন্য। এক সেকেন্ড, আমি এক্সকিউজ মি, আমি একটু দেখি কোথায় যায়। আপনি চিন্তা করবেন না মাসিমা। আমি একদম রেডি হয়ে গেছি, ছেলেটা ছেলেকে নিয়ে তোমার বস বাইরে গেছে বেড়াতে। চিন্তা করিস না, আমি কি আদর কোথায় যাচ্ছ? সে যে গুজে ব্যাকাধে বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে, আহা যাওয়া হচ্ছে না। কেন আমায় যেতে বারণ করে তুমি কে? আহা আমি তো কেউ না, আমি তোমার কেউ না, আমি কেন বারণ করতে যাব? কিন্তু তোমরা দুজনে, মানে তুমি আর রাজ, বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে ভ্যাকসিন দিতে যাচ্ছিলে, তো সেটা হচ্ছে না। মানে কি বলছো কি তুমি? যা বলছি সেটার মানেটা আমি আপনাকে পরিষ্কার করে বলছি, রাজের হাত দিয়ে বাচ্চা এতক্ষণে আমার মায়ের হাতে। মিথ্যে কথা ভাই, ভাই দেখ কি বাজে কথা বলছো বলতো, কেমন হচ্ছে? কেন চলো যাও। ও হো খালি রাগ করে। শোনো সত্যি কথাটা তোমাকে বলি, আসলে রাজ ওই যে বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছে না, বেড়াতে নয়, আমার মায়ের হাতে বাচ্চাকে তুলে দিতে গেছে। কি চাও তুমি আমার কাছে? চাই না, কিচ্ছু চাই না, এখন তো আর কিচ্ছু তোমার কাছে আমার চাওয়ার নেই, কারণ আমার বাচ্চা এখন আমার কব্জা। এই ফালতু কথা বললে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। খালি ঘাড় ধাক্কা দেওয়ার কথা বলো, আগে সত্যিটা জানো। রাজকে আমি লাগিয়েছিলাম প্রেমের অভিনয় করে, তোমার দিদির বিশ্বাস অর্জন করে আমার বাচ্চাকে আমার হাতে তুলে দিতে। তোমার কোনো কথাই বিশ্বাস করি না, বিশ্বাস করি না। করতে হবে না, তোমাকে বিশ্বাস করতে হবে না, সত্যিটা ধীরে ধীরে তুমি বুঝতে পেরে যাবে। আমি কিন্তু প্রথম থেকেই তোদের বলছিলাম, আমার একটা সন্দেহ ছিল, এমন গায়ে পড়া লোক নিশ্চয়ই কোনো মতলব আছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই, বাচ্চাটার জন্য খুব মন খারাপ করছে, মন কেমন করছে, বাচ্চাটাকে কতদিন আদর করিনি, রাজকে আবার একটা থ্যাঙ্কস দিতে হবে। যাই হ্যাঁ যাই। বাজে কথা, সব 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 বাজে কথা, সব বাজে কথা, সব বাজে কথা।